অভিনয় স্বপ্ন মাথায় নিয়ে ঢাকায় চলচ্চিত্রে আবির্ভূত হন প্রিয়ন্তী উর্বি। 2019 সালে মিস ওয়ার্ল্ড সুন্দরীর প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা এই অভিনেত্রী বেশ কয়েকটি বিজ্ঞাপন ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করে পরিচিতি লাভ করেন। এরপর নিয়মিত সুযোগ পান সিনেমায় অভিনয় করার। সম্প্রতি একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম অপলাপ। এতে নেতিবাচক চরিত্রে দেখা গেছে তাকে। ইতিমধ্যেই বেশ আলোচিত হয়েছেন এই চরিত্রে অভিনয় করে। তবে অভিনয় যেমন সরব, ঠিক তেমনি ব্যক্তি জীবন ঘিরে রয়েছে নানা আলোচনায়। সম্প্রতি এক গণমাধ্যমে নিজের ব্যক্তি জীবন নিয়ে কথা বলতে গিয়ে প্রিয়ন্তী বলেন, আমার বাবার অনেক টাকা, তাই আমার সুগার ড্যাডির দরকার নেই। হয়তো এই মিডিয়াতেই অনেকের আছে, আবার কারো নেই। আমি কাজ করি, বাসায় যাই, বাবা মায়ের সঙ্গে থাকি, ঘুমাই, ঘুম থেকে উঠে কাজ করি, ওয়ার্কআউট করি, এটাই আমার লাইফ। তিনি আরো বলেন, তার জীবনে নতুন করে কেউ এসে কিছু করবে সেটা তিনি চান না, কখনো ভাবেনও না। প্রসঙ্গত 2020 সালের শেষ ভাগে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এ পর্যন্ত 20টির বেশি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। 2021 সালে মার্চে অনিরুদ্ধ রাসেলের ভেজা বিড়াল নাটক দিয়ে অভিনয়ের নাম লেখান। অন্যদিকে ওটিটিতে কোথায় পালাবো বল রূপবান, এতে অভিনয় করে আলোচনায় ছিলেন তিনি। এরপর ক্যাফে ডিজায়ার, ইন্টার্নশিপ, ওয়েব সিরিজেও পাওয়া গেছে তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে।